আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়ে এবং ওনার পায়ের হাঁটুর ব্যথা উনি ভুগছিলেন। প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। বেগম শাহনাজ শিউলি। আচ্ছা ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? ধানমন্ডি থেকে। ঢাকা ধানমন্ডি থেকে এসেছেন। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন আপনি পেশাগতভাবে মূলত কি করেন? হাউসওয়াইফ। আচ্ছা, আপনি একজন হাউসওয়াইফ। তো আপনার এই সমস্যাটার একটু শুরুটা যদি আমাদেরকে একটু বলেন। আমার 1.5 বছর থেকে আমার মানে কোমরে ব্যথা ছিল। কোমরে ব্যথা হয়, আমার বাম পায়ে আমি স্টেপ ফেলতে পারতাম না। তখন আমি এক ডক্টরকে দেখালাম, উনি আমাকে মেডিসিন দিলেন এবং থেরাপি দেওয়ার ফলে আমার ওই পায়ের ব্যথা ভালো হয়ে গেল। কিন্তু তখন থেকে আমার আবার ডান পায়ের গোড়ালি ব্যথা আরম্ভ হয়ে গেল। কিন্তু ডান পায়ের গোড়ালি ব্যথা ভালো হচ্ছে না হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে ঘাড় ব্যথাও আরম্ভ হয়ে গেছে। পরে আমি আবার ওনার কাছে গেলাম, উনি ই করলো, আবার মানে আমার পায়ের এক্স রে করলো। গোড়ালির এক্স রে করে দেখলো যে পায়ের হাড় বেড়ে গেছে, কিন্তু ওষুধ দিয়েছে ভালো হচ্ছে না। তারপর আমি আমার ইউটিউব দেখি, একটু দেখার অভ্যাস আছে, ইউটিউব দেখে আমি এই সফিয়াল্লাহ স্যারেরই পেলাম। দেখে ওনাকে আবার খুব ভালো লাগলো এবং ওনার ইয়াগুলি দেখলাম, কথাবার্তা শুনলাম, অনেকে সাজেশন দেয়, এসব শুনে বেশ ভালো লাগছে। তারপর আমি ওনার ঠিকানা ই করে ওনাকে দেখালাম। ওনাকে দেখার ফলে উনি আমাকে যে 12-14 দিনের জন্য হসপিটালে ওনার আন্ডারে থাকতে বললেন। তারপর ভর্তি হলাম ওনার আন্ডারে থাকার জন্য। তারপর ওনার ট্রিটমেন্টে থাকলাম, থেকে অনেকটা ইম্প্রুভ করছে আমার। এখন ভাবছি ওনার আন্ডারে আমি থাকবো আর কি, বাকিটুক যা করা লাগে। আল্লাহর রহমতে অনেক ইম্প্রুভ করছে আগের চেয়ে। ঘাড় বলতে গেলে অনেকটাই ভালো হয়ে গেছে, 100-75 বলতে পারেন। আর পায়ের গোড়ালির ব্যথাও 50-50 এখন পর্যন্ত আর কি। তবে আমার মাঝে মধ্যে আমি বাসায় যাচ্ছি, আমাকে আর কয়েকদিন থাকতে বলছিলেন, কিন্তু আমার বাসায় সমস্যা, বাসায় যেতে হবে। আমি ওখান থেকে এসে এসে ওনার সঙ্গে যোগাযোগ করব এবং ট্রিটমেন্ট চালাবো ওনার। আচ্ছা ম্যাম, জানতে চাচ্ছি এখানকার যারা স্টাফ নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিলেন তারা কি প্রপারলি আপনার টেক কেয়ার করেছেন এবং আপনার সঠিক চিকিৎসার ক্ষেত্রে ওনার কি সহযোগিতা করেছেন কিনা? ওনাদের ব্যবহারে এবং ওনাদের কাজকর্মে আমি খুবই সন্তুষ্ট, আমার খুবই ভালো লাগছে ওনাদেরকে। এবং সবাই খুবই নম্র ভদ্র এবং সবসময় তাদেরকে আমি কাছে পেয়েছি আর কি। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে আপনার মতো এরকম অনেক রোগী দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তো তারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না বা কার কাছে গেলে তাদের জন্য একটু সুবিধা হবে তারা সেটা বুঝতে পারেন না, তো সেই সব রোগীদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা? আমি মনে করি যে তারা এসে মানে না ট্রিটমেন্ট করে দেখতে পারে, কারণ এক একজনের ক্ষেত্রে হয়তো এক একটা সমস্যা থাকে এবং এক এক ভাবে ভালো হয়। যেমন আমি বললাম যে আমার যখন প্রথমে কোমরের ব্যথা ছিল, বাম পায়ের আমি স্টেপ ফেলতে পারিনি, তখন আমি একজনের কাছে গেছি, ওনার ট্রিটমেন্টে আমি ওটা ভালো হয়ে গেছে আমার। কিন্তু আমার পায়ের গোড়ালির ব্যথা আমার ভালো হচ্ছিল না, সঙ্গে সঙ্গে আমার ঘাড়ের ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তখন তো আমি এখানে এসে আল্লাহর মতে ভালো আমি ফিল করতেছি, কাজে আমি মনে করি আমার মতন যারা আছেন তারা দেখতে পারে না কি চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ বিডি টুডেজ এর পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ।